দেশে প্রাণী সম্পদ খাতের উন্নয়নে যুগান্তকারী অবদান রাখছে ভ্রাম্যমান ভেটেরিনারি ক্লিনিক। মোবাইল ফোনের একটি কলে চিকিৎসা সরঞ্জাম এবং ওষুধ নিয়ে ডাক্তার চলে যাচ্ছেন খামারির দোরগোড়ায়। সুবিধাভোগীরা বলছেন, ভ্রাম্যমান ক্লিনিকের কারণে পশুর রোগ নিরাময় সম্ভব হচ্ছে 95% পর্যন্ত। দেশের প্রত্যন্ত অঞ্চলেও ভ্রাম্যমান ক্লিনিক কাজ করবে বলে জানিয়েছেন মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রী শম রেজাউল করিম। নাজমুল হোসেন সাইমনের ক্যামেরায় সেলিম মালিকের আরও একটি রিপোর্ট। নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলার প্রাণী সম্পদ দপ্তর, দপ্তরে নিয়োজিত চিকিৎসকের মোবাইলে এক গরু খামারির জরুরি কল। সমস্যা, প্রসবের পর নবজাতক বাছুর ভুগছে নানা জটিলতায়। আচ্ছা ঠিক আছে, আমরা আসতেছি। কল পেয়ে ভ্রাম্যমান ভেটেরিনারি ক্লিনিকের গাড়িতে ওঠানো হয় পশুর চিকিৎসায় ডিজিটাল আল্ট্রাসাউন্ড মেশিন, সার্জিক্যাল কিট ও ওষুধ সহ নানা সরঞ্জাম। এরপর বাছুরকে চিকিৎসা দেওয়ার উদ্দেশ্যে গাড়ি ছুটে চলে খামারের দোরগোড়ায়। খামারে পৌঁছানোর পর পশু চিকিৎসক নানাভাবে পরীক্ষা নিরীক্ষা করে নবজাতক বাছুরের রোগ নির্ণয় করেন। দেওয়া হয় যথাযথ চিকিৎসা। পশু পাখি যদি অসুস্থ হতো আমরা উপজেলাতে নিয়ে যেতে হতো, এখন সেটা নিয়ে যেতে হয় না। অনেক ক্ষেত্রেই আমরা কল করলে স্যাররা চলে আসে, দ্রুত এসে ওনারা এটা সমাধান করে দিয়ে যায়। মোটামুটি 90-95% সমস্যা এখন এই মোবাইল ক্লিনিক হওয়ার কারণে আমরা সমাধান পাচ্ছি। এরপরে ভেটেরিনারি ক্লিনিকটি যাত্রা করে গুরুতর উলান প্রদাহে আক্রান্ত ছোট আরেকটি গরুর খামারে। মেশিনের মাধ্যমে দুধ পরীক্ষা করে জীবাণু শনাক্ত করা হয়। আর একটা গরু মেসিটিসের সমস্যা হয়েছিল, স্যারের ফোন দিলাম, স্যার সাথে সাথে যন্ত্রপাতি এবং গাড়ি নিয়ে দ্রুত চলে আসছে আমার খামারে। ভেটেরিনারি ক্লিনিক ছিল না তখন, আমাদের স্যারেদের আসতে দেরি হলো, অথবা কাছাকাছি যে ডাক্তার কোয়াক ডাক্তার এদের দিয়ে চিকিৎসা করতাম, অনেক সময় গরু মারা যেত, অনেক ওলান পচে যেত, অনেক সমস্যা হইতো আর কি। এই সমস্যাটা এখন আর হয় না। এভাবে সপ্তাহের প্রায় প্রতিদিন সকাল থেকে বিকাল দেশের ভ্রাম্যমান ক্লিনিকগুলো ছোট থেকে বড়, খামার থেকে খামারে ছুটে চলে পশুর স্বাস্থ্য সুরক্ষায়। খামারিরা আমাদের সাথে যোগাযোগ করার সাথে সাথেই আমরা হলো তাদের দোরগোড়ায় আমাদের সেবাটা পৌঁছে দিতে পারতেছি, যেটা আগে আসলে সম্ভব ছিল না। প্রায় 70% মতো আমরা এখন তাদের বাসায় গিয়ে সেবাটা দিতে পারতেছি। অন্য সময় যেমন ঝড় বৃষ্টিতে বা প্রাকৃতিক দুর্যোগে আমরা বের হইতাম না, তাম এখন কোনো সমস্যা হয় না। সার্বক্ষণিক একটা সেবা দেওয়ার মন মানসিকতাও তৈরি হয়েছে এবং খামারিও যথেষ্ট ভালো সেবা পাচ্ছে। খামারিদের চাহিদা অনুযায়ী আমরা যাচ্ছি, কখনো কখনো আমরা রুটিন ওয়ার্ক হিসাবেও খামারিদের কাছে যাচ্ছি। মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রী জানালেন, দেশের কোনো পশুই চিকিৎসার বাইরে থাকবে না। আগে কথা হতো রোগী যাবে হাসপাতালে, আর আমরা হচ্ছি হাসপাতাল যাবে রোগীর কাছে। এর ফলে প্রাণী সম্পদ খাতে যাদের পেট অ্যানিমেল আছে তাদের ট্রিটমেন্টে আমরা যুগান্তকারী একটা সাফল্য নিয়ে আসছি। আমাদের টার্গেট বাংলাদেশের একটা প্রান্তিক এলাকাকেও মোবাইল ভেটেরিনারি ক্লিনিকের বাইরে থাকবে না। প্রাণী সম্পদ ও ডেয়ারি উন্নয়ন প্রকল্পের আওতায় সারা দেশে 2 ধাপে 360টি ভ্রাম্যমান ভেটেরিনারি ক্লিনিক বিতরণ করা হয়। মোবাইল ভেটেরিনারি ক্লিনিকের মতো সরকারি নানা উদ্যোগে প্রাণী সম্পদ খাত যেভাবে এগিয়ে যাচ্ছে, তাতে আগামীতে দেশের মানুষের পুষ্টির চাহিদা মিটে দুধ ও মাংস রপ্তানি করবে বাংলাদেশ। সেলিম মালিক, আরটিভি, ঢাকা।